আসসালামুকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন আমাদের দার্শে বখারি ধারাবাহিকভাবে চলছে যদিও সময়ের ব্যবধানে আমরা তা নিয়মিত করতে পারি না তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের এটা নিয়মিত চালু রাখার তৌফিক দান করেন আল্লাহ আমরা রামাজন উপলক্ষে আপনাদেরকে দার্শে যা বলতে চেয়েছি তা হচ্ছে জাকাত জাকাত শব্দের আভিধানিক আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা পরিভাষায় যার প্রতি জাকাত ফরজ হয়েছে সে তার নির্ধারিত মালের জাকাত বের করে হকদারের নিকটে পৌঁছে দিবেন পৌঁছে দেওয়া এটা হচ্ছে পরিভাষায় জাকাত জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পালন করলে মানুষ নেকি পাবে এ কথা নয় তবে মানুষ বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাবে এইটা কথা মানুষ যদি জাকাত না দেয় তাহলে মানুষের বড় বিপদ রয়েছে আমরা আজকের এই দার্শে প্রারম্ভের আলোচনায় রাখবো জাকাত দিতেই হবে তারপরের আলোচনায় আমরা বলবো মানুষ যদি জাকাত না দেয় আর যদি শরী বিধান চালু থাকে তাহলে সরকারের পক্ষ থেকে পিটিএ জাকাত নিতে পারে এর পরেও যদি মানুষ জাকাত না দেয় তাহলে তার পরকালীন কি ফল হতে পারে এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণ পেশ করবো ইনশাল্লাহ মন্ডলী জাকাত সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন নামু কি হিম বেহা মোহাম্মদ আপনি মানুষের অর্থ সম্পদ হতে জাকাত বের করে আপনি তাদের পবিত্র করুন আপনি তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন অত্র বিবরণে বোঝা যায় মানুষ যদি তার অর্থ সম্পদের জাকাত বের না করে তাহলে অর্থ সম্পদ অপবিত্র থাকে এবং ব্যক্তি নিজেও অপবিত্র থাকে আল্লাহ তালা অন্যত্র বলেন অত হাক্কা হুইয়া মা হাসা দেহি যেদিন তোমরা শস্য কেটে আনছ সেদিন তার জাকাত বের করে দাও সেদিন শস্যের ওসর বের করে দাও সেদিন তোমরা তোমাদের অর্থ সম্পদের জাকাতসর বের করো এটা আল্লাহর আদেশ রাসুল সাল্লাহ আল ইসাল্লাম যখন মহাজিবনে জাবালকে এমন পাঠালেন তখন তিনি বললেন মহাজিবনে জাবাল তুমি যাচ্ছ এমন একটি এলাকায় যেখানে রয়েছে ইহুদি খ্রিস্টান তুমি প্রথমে তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দাওয়াত দিবে তারা যদি আল্লাহ এক বলে সাক্ষ্য দেয় রাসুল তার নবী বলে সাক্ষ্য দেয় তাহলে তুমি তাদের বলবে তাদের প্রতি চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ট সলাদ ফরজ করা হয়েছে তারা যদি এই সলাত মেনে নেয় তাহলে তাদেরকে বলবে তাদের প্রতি জাকাত ফরজ করা হয়েছে ধনীরা জাকাত বের করবে এবং গরিবদের মাঝে বন্টন করবে ধনীদের নিকট হতে জাকাত আদায় করা হবে এবং দরিদ্রদের মাঝে বন্টন করা হবে এ আদেশ তিনি করলেন যাতে বোঝা যায় মানুষকে জাকাত দিতে হবে মানুষ জাকাত দিতে বাধ্য আর আল্লাহ আল্লাহতালা যেখানে সলাতের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে জাকাত দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ রাখছি এরপরে বলতে চাচ্ছি মানুষের উপরে যদি জাকাত ফরজ হয় আর মানুষ যদি তার জাকাত বের না করে তাহলে ইসলামের যদি ক্ষমতা থাকে তাহলে তার হাতে রশি দিয়ে পিটিয়ে জাকাত আদায় করতে পারে প্রমাণ আবহা তালা আনহু বলেন ফালাম্মা তুপ ফেরাসুল্লাহ আলি সাল্লাম যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন অস্তুখলে বাবু বাকরিন ও বাক রাজিয়াল্লাহ তালুকে খলিফা নির্বাচন করা হলো ওয়াক্কা ফরমন লারাব আর যারা কাফের হলো আরব থেকে অনেকেই কাফের হয়ে গেল অর্থাৎ অনেকে বলল যে আমরা সালাত আদায় করব কিন্তু যাকাত দেব না আমরা শ্যাম পালন করব কিন্তু যাকাত দেব না তারা আর্থিক বিষয়টি থেকে পিছে হয়ে গেল উমর রাজিয়াল্লাহ তালা আনহু বলেন আবু বকর সিদ্দিককে কাইফাতু কাতালুন নাস আপনি আজকে মানুষের সাথে কিভাবে যুদ্ধ জেহাদ করবেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি লাইলা বলেছে তার বিরুদ্ধে লাঠি ধরা যাবে না তার বিরুদ্ধে তরবার তরবারই হাতিয়ার ধরা যাবে না আজকে তো তারা পাঁচ পাঁচত্ব সলা তাদায় করে কিন্তু জাকাত দেবে না আপনি তাদের কি করবেন আউবাকার বাকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন তা জাব্বার ফিল মুশরিক খাওয়ারফিল ইসলাম ওমার যেদিন আপনি মুশরেক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন বলেন কি আপনি আপনি শোনে রাখুন আল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম সলাত লা যারা জাকাত এবং সলাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব মরবো না হয় মারব নিশ্চয় জাকাত হচ্ছে সম্পদের হক তা প্রদান করতেই হবে আমি তাদের পিটি আদায় করব শুধু তাই নয় আপনি মনে রাখবেন অল্লা মানে হা রাসলির যুগে মানুষ জাকাত দিতে এসে ধান দিয়েছে ধানের বস্তাও দিয়েছে গরু জাকাত দিতে এসে গরু দিয়ে দিয়ে গরুর রশিও দিয়েছে আমি আজকে খালিফা অবাকার সিদ্দিক বলছি আমার যুগে এসে যদি মানুষ গরু দিয়ে যায় রশি না দেয় আমার যুগে এসে মানুষ যদি ধান দিয়ে যায় বস্তা না দেয় তাহলে গরু তো দূরের কথা ধান তো দূরের কথা বস্তা এবং রসির জন্য যুদ্ধ চালিয়ে যাব মারব না হয় মরব তার মানে নীতি বাস্তবায়ন হবেই যে কোনো মূল্যে অত্র বিবরণে বোঝা যায় পিটিএ জাকাত আদায় করা যায় সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যদি স্বইচ্ছায় জাকাত না দেন তাহলে সরকারের পক্ষ থেকে পিটিএ তারা জাকাত নিতে পারে যদি আপনাদেরকে পিটিএ জাকাত না নেওয়া হয় তাহলে পরকালীন অবস্থা কি হবে এ মর্মে আল্লাহ আল্লাহতালা বলেন যারা অর্থ সম্পদের জাকাত দিল না যারা স্বর্ণ চাঁদিকে সঞ্চয় করে রাখল এবং তার আল্লাহর পথে জাকাত বের করলো না বিচারের মাঠে তার অর্থ সম্পদকে লহার একটি লাঠি তৈরি করা হবে লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করা হবে তা তুকুয়া বেহাত জেবাহুম জনবহুম জোহরহম জাহান্নামের আগুনে লাঠি গরম করে তার কপালে তার পার্শ্ব এবং তার পিঠে দাগ দেওয়া হবে ছেঁক দেওয়ার সমাতে বলা হবে দাগ দেওয়ার সমাতে বলা হবে এই তোমার সেই সম্পদ যেই সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছিলে জাকাত প্রদান করনি তুমি সেই সম্পদের স্বাদ ভোগ করো তার স্বাদ কি সম্মানিত দর্শক মণ্ডলী ফেরেজ তারা তাদেরকে এ দিয়ে শাস্তি দিবেন কিন্তু এভাবে বলবেন কেন বলবেন তাদেরকে অপমান করার জন্য এই রকম কথারা সোলসাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানাতাহুল্লাহম আলান আলম জাকাত্মলালু আলী ওমালকে আমার সোজা কাউকে যদি অর্থ সম্পদ দেওয়া হয় সে যদি তার অর্থ সম্পদের জাকাত বের না করে তাহলে এই অর্থ সম্পদকে একটা বিষক্ত সাপ তৈরি করা হবে সাপটাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে তার দুই মুখের পার্শ্ব দেশে গালে বারবার সাপ ছবল মারবে এবং মুখে বলবে আনা মালক আনা খানসুক আমি হচ্ছি সেই সম্পদ যেই সম্পদের জাকাত বের করা হয়নি যেই সম্পদের অসর বের করা হয়নি বোখারি মুসলিমের অত্র বিবরণে বোঝা যায় মানুষের অর্থ সম্পদ সাপে পরিণত হবে এবং সে সাপের থাকবে দুইটি মুখমণ্ডল যা দিয়ে তার মুখে ছবল মারবে এবং মুখে বলবে আমি সেই সম্পদ যেই সম্পদের ওসর জাকাত দেওয়া হয়নি সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আমি আপনাদের একটা কথা বলতে চাই সাপ দংশন করবে করবে নিজে মুখে বলবে কেন যে আমি সেই সম্পদ এটা হচ্ছে তাকে অপমান করার জন্য দুঃখিত আমরা আপনাদেরকে অর্থ সম্পদের বের করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করার জন্য বলে রাখছি গমা গোখরা বাড়িতে থাকতে পারে থাকলে দংশন করবে এ কথা নয় গোখরা গমা সাপ যদি দংশন করে তাহলে একজন মারা যাবে আর যদি ওষোর জাকাত বের না করা হয় তাহলে সম্পূর্ণ পরিবার মারা যাবে হাজারো লক্ষ সাপ যত বিষক্ত ভয়াবহ ওসর জাকাত না দেওয়া সম্পাদ তার চেয়ে লক্ষ গুণ বেশি ভয়াবহ এই যে কত ভয়ানক আপনাকে আমি কি দিয়ে বুঝাই যদি আপনার জাকাত নেওয়ার কেউ না থাকে ওসর নেওয়ার কেউ না থাকে তাহলে সে ওসর জাকাত কেমন একটা জায়গায় ফেলে দেবেন যেখানে আবর্জনা ফেলা হয় তবু আপনি তাকে বাড়িতে রাখবেন না একটা ভয়াবহ বিষক্ত জিনিস সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে দার্সের এ অংশে জাকাতের একটি স্পষ্ট তালিকা পেশ করতে চাই যদি পাঁচটি উঠ হয় তাহলে একটি ছাগল জাকাত দিতে হয় যদি তিরিশটি গরু হয় তাহলে একটি গরু জাকাত দিতে হয় যদি চল্লিশটি ছাগল হয় তাহলে একটি ছাগল জাকাত দিতে হয় যদি সাড়ে সাত ভরি স্বর্ণ হয় তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় যদি সাড়ে তোলা রূপা হয় তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওষুর দিতে হয় আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওষর দিতে হয় আঠারো মন তিরিশ কেজি শস্য না হলে আশি ওজনে পূর্বেকার হিসাবে বিশ মন শস্য না হলে তাতে ওষর দিতে হবে না উল্লেখ্য যে যেসব শস্য আকাশের পানিতে হয় তেমন খরচ হয় না তাতে দশ ভাগের এক ভাগ ওষুধ দিতে হয় অর্থাৎ বিশ মনের দুই মন ওষুধ দিতে হয় তবে বর্তমান বাজারে সব শস্যই পর্যাপ্ত পরিমাণে খরচ রয়েছে এই জন্য আমরা বলে থাকি যে আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ আপনারা ওষুধ দিবেন মর্মে এখানে আপনাদের বলতে চাচ্ছি মানুষের নিজস্ব অর্থ সম্পদ ব্যবসায়ী টাকা ব্যবসায়িক সম্পদ এইসব সম্পদের জাকাত কিভাবে হবে ডিপিএস বৈধ না এ কথা ঠিক তবু ডিপিএস ডিপিএস এ যেসব টাকা আছে যে সব টাকা মানুষকে ঋণ দেওয়া আছে যা পাওয়া যাবে যেসব টাকা দিয়ে দোকান বরদ্ধ নেওয়া আছে যে সব টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা আছে যে সব টাকা দিয়ে ব্যবসায়ী মালামাল কিনা আছে এসব সম্পূর্ণ জিনিসের হিসাব করে জাকাত দিতে হবে আমরা বলছি আপনার এইসব টাকা যদি সাড়ে সাত ভরি স্বর্ণ সমমূল্য হয় বর্তমান বাজারে প্রায় দুই লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকা হয় তাহলে আপনি শতকরা আড়াই টাকা জাকাত দিবেন রুপার হিসাবে প্রায় চল্লিশ হাজার টাকা হয় তাহলে আপনি শতকরা আড়াই টাকা জাকাত দিবেন বরং আমরা পরামর্শ দিই আপনার যে কোনো পন্থায় যে কোনো মাধ্যমে যদি চল্লিশ হাজার টাকা বাড়িতে এক বছর জমা থাকে ব্যাংকে এক বছর জমা থাকে তাহলে আপনারা তার শতকরা আড়াই টাকা চাকা জরুরিভাবে বের করুন এটা আমাদের জরুরি পরামর্শ উল্লেখ্য যে মানুষ যেসব বাড়ি তৈরি করে রেখে ভাড়া নিচ্ছে এসব বাড়ির জাকাত লাগবে না মানুষ যেসব জমি জায়গা কিনে রাখে বাড়ি ঘর নির্মাণ করব বলে এসব জমি জায়গার জাকাত দিতে হবে না তবে মানুষ যদি বাড়ি তৈরি করে বিক্রি করবো এরকম ব্যবসা করে বাড়ি তৈরি করা আর বিক্রি করা তাহলে এটা ব্যবসা তাহলে যত টাকা এখানে ইনভেস্ট হচ্ছে সমস্ত টাকা হিসাব করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে অনুরূপভাবে সব জমি জায়গা ব্যবসার জন্য কেনা হচ্ছে সময়ে তা বিক্রি করা হবে তাহলে যত টাকা দিয়ে জমি কিনা হচ্ছে সমস্ত টাকার শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে ঠিক যেগুলো ব্যবহারিক গাড়ি রয়েছে এসব গাড়ির জাকাত দিতে হবে না ভাড়াই চালিত গাড়ি রয়েছে এসব গাড়ির জাকাত দিতে হবে না তবে যদি গাড়ির ব্যবসা চলে শোরুম আছে গাড়ি জমা আছে তাহলে এতে যত টাকা ইনভেস্ট হয়েছে সমস্ত টাকার শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে যে সব গাড়ি আপনারা ব্যবসা স্বরূপ ব্যবসা স্বরূপ ব্যবহার করছেন শোরুমে গাড়িগুলি জমা আছে সময়ে বিক্রি করবেন এতে যে সব যত টাকা ইনভেস্ট করেছেন সব ইনভেস্ট টাকার জাকাত দিতে হবে ঠিক অনুরূপী দুনিয়াতে যত অর্থ সম্পদের ব্যবসা চলে মানে টাকাগুলি ব্যবহৃত হচ্ছে ব্যবসায়ী তাহলে তার শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে আমরা আপনাদেরকে জাকাতের ভয়াবহ অবস্থা উল্লেখ করে নিজ নিজ অর্থ সম্পদ হিসাব করে রামাজান মাসেই জাকাত বের করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আরও বলে রাখছি মনে রাখবেন যদি আপনি জাকাত বের না করেন তাহলে এই অর্থ সম্পদ ভোগ করে এবাদাত কবুল হবে না বিনিময় হবে জাহান্নাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লায়ত খোলুল জান্নাতা গোজেবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ওই শরীরের জন্য নাম যথেষ্ট যে শরীর হারাম উপায়ে বড় হয় যে অর্থ সম্পদের জাকাত বের করা হয় না সে অর্থ সম্পদ হারাম সে অর্থ সম্পদ হাজারো গোখরা সাপ থেকে বিষক্ত আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অর্থ সম্পদ হিসাব করে জাকাত বের করার জন্য জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা রামাজান মাসেই হিসাব করে জাকাত বের করুন আর আপনাদের জাকাত প্রদানের জন্য আপনাদেরকে আমরা আপনাদেরকে সুসংবাদ জানাই আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান সবার জানা শোনা প্রতিষ্ঠান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া দুই রাজশাহী বারোশো ছেলে মেয়ে স্থানে পড়াশোনা করে ছেলেদের মেয়েদের পৃথক পৃথক ব্যবস্থা ছেলেদের মেয়েদের থাকা খাওয়া সব পৃথক পৃথক এখানে বেতন পারপাস খরচ আছে সাত লক্ষ টাকা অসহায় এতিম ছেলে মেয়েদের জন্য খরচ আছে প্রায় এক লক্ষ টাকা মাসিক আল ইতে পত্রিকা বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা এই পত্রিকায় প্রায় প্রতি মাসে খরচ আছে এক লক্ষ টাকা প্রায় প্রতি মাসে নয় লক্ষ টাকা খরচ হয় দুই প্রতিষ্ঠানের নির্মাণ কাজ অনেক বিশেষভাবে দুই প্রতিষ্ঠানে মসজিদ নেই যেসব মসজিদে লক্ষ লক্ষ টাকা খরচ হবে যাদের অর্থ সম্পদ রয়েছে আমরা সেসব দিনী ভাই বোনকে এই মসজিদে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দুই প্রতিষ্ঠানেই ছেলে মেয়েদের থাকার খুব সংকীর্ণ অবস্থা রয়েছে তারা খুব কষ্টে দিন কাটাচ্ছে বিশেষভাবে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহের কথা বলাই যায় না তারা খুব কষ্টের মাধ্যমে রয়েছে আমি আপনাদেরকে বাস্তব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের অর্থ সম্পদ এখানে ব্যয় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা দানের হাত প্রশস্ত করুন এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করুন এখানে আপনাদের জাকাতগুলি পাঠিয়ে দেন এই জন্য আপনি এই অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আরাফা ইসলামী ব্যাঙ্ক রাজশাহী নামে ব্যবহার করবেন শুধু আব্দুল আজাদ আমার সাথেও যোগাযোগ করতে পারেন নিজে প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের যে কোনো ব্যক্তির হাতে টাকা হস্তান্তর করতে পারেন রসিদের মাধ্যমে এছাড়া আপনি এইসব বিকাশ নাম্বার ব্যবহার করতে পারেন জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর নাইন এইট 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 এছাড়া আরও বিকাশ নম্বর রয়েছে যেগুলির মাধ্যমে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন জেনে শুনে বুঝে পাঠাবেন আপনাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ জন্য আপনাদের দানকে কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ যেন আপনাদের জান্নাতের পথকে প্রশস্ত করে দেন আল্লাহ আমিন আল্লাহ যেন আপনাদের ছেলে মেয়ে অর্থ সম্পদকে হেফাজতে রাখেন আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের এই দাবি এ দাওয়া কবুল করো তোমার দরবারে দাবি ও দোয়া রেখে দার্সে বোখারি এখানে শেষ করলাম সুভানাকা আল্লাহ আহমদিকা আশাহাদ আল্লাহ ইন্তা আস্তা ফিরক আতবিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রুটক টিভির চ্যানেলে আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী